মনের মতো জীবনসঙ্গী পেতে শ্রাবণ মাসে শিবলিঙ্গে অর্পণ করুন একটি জিনিস মনের মতো জীবনসঙ্গী পেয়ে যাবেন আমাদের হিন্দু ধর্মে শ্রাবণ মাসের মাহাত্ম খুবই গুরুত্বপূর্ণ এই মাস মহাদেবকে উৎসর্গ করা হয়ে থাকে আপনি যদি এই মাসে মহাদেবকে এই জিনিসটি অর্পণ করতে পারেন তাহলে মনের মতো বা পছন্দের মতো জীবনসঙ্গী খুব তাড়াতাড়ি পেয়ে যাবেন আমরা প্রত্যেকে চাই আমাদের পছন্দের মতো জীবনসঙ্গী হোক এটা সবারই আশা থাকে তাই বলা হচ্ছে আপনি যদি এই মাসে এই কাজটি করতে পারেন তাহলে দেবাদিদেব মহাদেবের কৃপায় আপনার জীবনে অবশ্যই সকল মনোবাঞ্ছা পূরণ হবে হিন্দু ধর্মে সোমবার দিনটি দেবাদিদেব মহাদেবকে সমর্পিত এদিন নিয়ম মেনে শিব পুজো করলে তিনি খুবই প্রসন্ন হন শিবের অপর নাম ভোলানাথ কথায় আছে শিবলিঙ্গে দুধ জল নিবেদন করলেই মহাদেব প্রসন্ন হন ভক্তের সকল মনস্কামনা পূরণ করে থাকেন তাই আপনি যদি আপনার জীবনের সকল মনোবাসনা মনের ইচ্ছাগুলিকে পূরণ করতে চান তাহলে আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখুন অতি অবশ্যই নিচের কমেন্ট বক্সে হরে হরে মহাদেব বা ওম নমশিবায় এই কমেন্টটি করতে ভুলবেন না প্রত্যেক সোমবার মহাদেবের মাথায় গঙ্গা জল ঢালার রীতি রয়েছে এই শ্রাবণ মাসে তাই আপনারা এই শ্রাবণ মাসকে অবশ্যই মেনে চলতে ভুলবেন না কিন্তু এবছর শ্রাবণ মাস একটু আলাদা হতে চলেছে অর্থাৎ দু সালের শ্রাবণ মাস মল মাস হতে চলেছে এই মাসের মাহাত্ম খুবই গুরুত্বপূর্ণ জুলাই মাসের চার তারিখ থেকে শুরু হয়ে গেছে শ্রাবণ মাস যা শেষ হবে একত্রিশে আগস্ট এদিন দিন পূর্ণিমা তিথিও রয়েছে এবার অনেকের মনেই প্রশ্ন আসতে পারে এসে গেছে এই মল কি? মল মলমাস বলতে কি বোঝায় আপনারা অবশ্যই বিষয়টি একটু জেনে নিন কারণ আপনারা হয়তো এইসব বিষয়গুলিকে কখনোই খেয়াল করেন না হিন্দু ক্যালেন্ডার অনুসারে প্রতি তিন বছর পর পর একটি অতিরিক্ত মাস যুক্ত হয় একে অধিক মাস মলমাস বা পুরুষোত্তম মাসও বলা হয়ে থাকে হিন্দু পঞ্জিকা জানাচ্ছে যে যখন সূর্য এক রাশি থেকে অন্য রাশিতে গমন করে তখন সেই দিনটিকে বলে সংক্রান্তি এক বছরে সাধারণভাবে সূর্য বারো মাসে বারোটি রাশিতে গমন করে সেই কারণে বছরে বারোটি সংক্রান্তি থাকে কিন্তু যে মাসে কোনো সংক্রান্তি থাকে না তখনই অধিক মাস বা মল মাস যুক্ত হয় এই অধিক মাস বা পুরুষোত্তম মাসে কোনো শুভ কাজ করতে নেই শুভ কাজ যেমন বিবাহ অন্নপ্রাশন গৃহপ্রবেশ এইসব কাজগুলি আপনারা কোনোভাবেই করবেন না বছরের এই অতিরিক্ত মাসটি ভগবান বিষ্ণুর উদ্দেশ্যে নিবেদন করা হয় সেই কারণে মল মাসে নারায়ণের পুজো করা হয়ে থাকে গ্রহশান্তি দান ধ্যান তীর্থযাত্রা ও বিষ্ণুর মন্ত্রপাঠ মল মাসে করা অত্যন্তই শুভ এর ফলে মল মাসের যে অশুভ প্রভাব রয়েছে সেখান থেকে আপনারা শুভ ফল প্রদান করবে স্বয়ং ভগবান বিষ্ণু মনে করা হয় মল মাসে যিনি অর্থাৎ যে ব্যক্তি ভগবান বিষ্ণুর নিষ্ঠাভাবে পুজো প্রার্থনা করবেন সেই ব্যক্তির জীবনে সকল দুঃখ কষ্ট দূর করে সকল মনের ইচ্ছাগুলিকে পূরণ করবেন এই বিষ্ণুদেব তাই আপনারা এই মাসে মহাদেবের আরাধনা করার পাশাপাশি স্বয়ং বিষ্ণুদেবেরও আরাধনা করুন দেখবেন অত্যন্তই ভালো ফল পাবেন যাই হোক এবার আমরা দেখে নেব মনের মতো জীবনসঙ্গী পেতে কোন জিনিসটি শিবলিঙ্গে অর্থাৎ দেবাদিদেব মহাদেবকে অর্পণ করবেন বলা হচ্ছে মনের মতো জীবনসঙ্গী পেতে চাইলে সোমবার দিন গোস্বামী তুলসীদাস রচিত রামচরিত মানুষে শিব পার্বতী বিবাহের প্রসঙ্গটি পড়ুন মনে মনে একজন ভালো জীবনসঙ্গী কামনা করুন এই উপায়ে মহাদেব শীঘ্রই প্রসন্ন হবেন এবং ভক্তের মনের ইচ্ছাগুলিকে পূরণ করবেন ভক্তের ভক্তিতেই ভগবান সন্তুষ্ট হয়ে থাকেন মহাদেব অল্পতেই সন্তুষ্ট তাই আপনারা যদি এইভাবে মহাদেবকে সন্তুষ্ট করতে পারেন তাহলে মহাদেব অবশ্যই আপনার জীবনে খুবই প্রসন্ন হবেন অপরদিকে বলা হচ্ছে যাদের বিয়েতে বিলম্ব হচ্ছে না বা নানান ধরনের বাধা বিপত্তি আসছে তারা সোমবার দিন শিবলিঙ্গে কেশর মিশ্রিত দুধ অর্পণ করুন এতে মহাদেবের আশীর্বাদ আপনার জীবন থাকবে বিবাহের সকল বাধা বিপত্তি দুর্ঘটনা থেকে আপনারা মুক্তি পাবেন মহাদেবের আশীর্বাদ সর্বদাই আপনার সঙ্গে থাকবে অপরদিকে বলা হচ্ছে আপনি যদি দেখেন যে আপনার কর্মজীবনে উন্নতি লাভ হচ্ছে না কর্মজীবনে ব্যর্থতা দেখা দিচ্ছে অনেক ক্ষেত্রেই হয়ে থাকে আমাদের সঙ্গে তাই আপনি ভেঙে না পড়ে অবশ্যই মনকে শক্ত রাখুন এই মাসে অবশ্যই বাবা মহাদেবের আরাধনা করুন শিব মন্ত্র ওম নমশিবায় অত্যন্ত ফলদায়ক বলে মনে করা হয় এই মন্ত্র জপে বিভিন্ন সংকট থেকে মুক্তির পাশাপাশি আপনার জীবনের সফলতাগুলি পূরণ হবে খুব শীঘ্রই এই মন্ত্রের ইতিবাচক ফলাফল মিলতে দেখা যাবে তাই প্রতি সোমবার এই মন্ত্র অবশ্যই জপ করুন এই মন্ত্র পাঠ করতে ভুলবেন না এই মন্ত্রের মধ্যে রয়েছে এক বিশেষ শক্তি এক বিশেষ গুণাগুণ যা আপনার জীবনের দুর্ভাগ্যকে সৌভাগ্যে পরিণত করে দেবে খুব শীঘ্রই আপনার জীবনে উন্নতি হবে আপনার জীবনের উন্নতি কেউ আটকাতে পারবে না তাই আশা রাখব আপনারা এই মন্ত্র অবশ্যই একবার হলেও পাঠ করে দেখুন দেখবেন আপনার জীবনে ভালো ফল লাভ এনে দেবে এবছর শ্রাবণ মাস মল মাস পড়েছে তাই যারা শিব ভক্তরা আছেন এই শ্রাবণ মাসে কোন কোন সোমবার আপনি শিবের মাথায় জল ঢালতে পারবেন অবশ্যই একবার জেনে নিন দশই জুলাই প্রথম সোমবার সতেরোই জুলাই দ্বিতীয় সোমবার পড়েছে চব্বিশে জুলাই তৃতীয় সোমবার একত্রিশে জুলাই চতুর্থ সোমবার সাতই আগস্ট পঞ্চম সোমবার চোদ্দোই আগস্ট ষষ্ঠ সোমবার একুশে আগস্ট সপ্তম সোমবার আঠাশে আগস্ট অষ্টম সোমবার একত্রিশে আগস্ট বৃহস্পতিবার শ্রাবণ মাস শেষ তাই যারা শিবভক্তরা আছেন অবশ্যই ভিডিওটি নিজে দেখুন দেখার পর বাকি আপনজন বন্ধু প্রিয়জন বন্ধু এবং বিভিন্ন গ্রুপের মাধ্যমে শেয়ার করে দিতে ভুলবেন না আপনাদের ভালোবাসা আমাদের একান্তই কাম্য আপনারা চ্যানেল থাকবেন সঙ্গে থাকবেন আর ভিডিওটি কেমন লাগলো নিজের কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না